বন্ধুরা, আমরা কিন্তু সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি। আর আমাদের এই মোবাইল ফোনে কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। তার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে বন্ধুরা, আমাদের কিন্তু স্ট্রং কার্ড বা আমাদের স্টোরেজ মেমোরি কার্ড কিন্তু আমাদের ফুল হয়ে যায় এবং আমাদের ফোনটা কিন্তু হ্যাং হতে শুরু হয়, বা আমাদের ফোনটা কিন্তু নেট স্পিড বলেন বা ব্রাউজিং বলেন আমাদের কিন্তু সব দিক থেকে কিন্তু অনেকটা স্লো কাজ করে। সো বন্ধুরা, এটার কারণ কী এবং এটার থেকে আপনারা কীভাবে রেহাই পেতে পারেন সেটা নিয়ে মূলত আজকে আমি একদম বিস্তারিত, তার জন্য ছোট একটি ভিডিও আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচে লাইক বাটনে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আপনাদের কিন্তু একটা সমস্যা হয়েছে, আপনাদের মোবাইল ফোনে কোনো গান বা কোনো মুভি বা আপনাদের ফোনে কিচ্ছু নেই, তার আপনাদের ফোনের মেমোরি কার্ডটা কিন্তু বন্ধুরা ফুল হয়ে যায়। এই সমস্যা থেকে মূলত আপনারা কিভাবে রেহাই পেতে পারেন, এবং আপনাদের কিন্তু একটা সমস্যা হয়েছে, আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আপনারা কোনো কিছু সার্চ করলে কিন্তু সেটাকে মূলত বন্ধুরা লোডিং হতে থাকে এবং অনেক বিরক্তকর করে এবং আপনাদের ফোনটা কিন্তু খুবই হ্যাং করতে থাকে। আপনাদের ফোনের নেটটি অন করলে কিন্তু আপনাদের ফোনটি প্রচুর পরিমাণে হ্যাং করে। এবং সো আজকে মূলত আমি আপনাদেরকে সেইটা আমি একদম ডিটেলসে একদম পুরোপুরিভাবে দেখাবো যে আপনারা কোনভাবে খুব সহজে এইটা থেকে একদম রেহাই পেতে পারেন। তো সর্বপ্রথম বন্ধুরা আমি দেখাবো আপনারা কীভাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনারা এই সমস্যাটিকে রেহাই করতে পারেন। তো আপনারা সর্বপ্রথম আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে অ্যাপটার মধ্যে ঢুকবেন। সো বন্ধুরা, একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি আমার সেটিংসের সাথে মিল না হয় তার জন্য আপনারা কী করবেন, তার জন্য আপনারা সিম্পলি ঢুকবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট আপনারা গুগল ক্রোম ব্রাউজারটাকে সার্চ করে আপনারা খুব সোজা আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আমার ভার্সনের সাথে আপনাদের ভার্সন কিন্তু ম্যাচ করে যাবে। সো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকবার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এমন ধরনের একটা স্ক্রিন শো হবে। স্ক্রিনটা শো হওয়ার পরে আপনারা কী করবেন, আপনারা দেখতে পাবেন এই থ্রি ডট, জাস্ট আপনারা এই থ্রি ডট লাইনে একটা টাচ করবেন। থ্রি ডট লাইনে একটা টাচ করার পরে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সেটিংস, জাস্ট আপনারা সেটিংসে একটা টাচ করবেন। সেটিংস অপশনে টাচ করার পরে আপনারা একটু নিচে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, জাস্ট আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে একটা টাচ করে দিবেন। প্রাইভেসি সিকিউরিটি অপশনে একটা টাচ করার পরে আপনারা সর্বপ্রথম একটা অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, জাস্ট আপনারা এই অপশনে একটু টাচ করবেন। এই অপশনে একটি টাচ করার পরে বন্ধুরা আপনাদের হয়তো বা বেসিকে সিলেক্ট করে থাকতে পারে, তো আমি জাস্ট আপনাদেরকে বেসিকটাকে সিলেক্ট করে দেখাই। তো একটি জিনিসই বলবো যে বন্ধুরা, আপনারা যদি এখানে ব্রাউজিং হিস্টোরিগুলোকে ডিলিট করতে চান তাহলে কিন্তু আপনাদের ফোন অনেক সুস্থভাবে কিন্তু চলবে এবং আপনাদের ফোনটা কিন্তু কোনোভাবে হ্যাং করবে না, ঠিক আছে? আপনারা চাইলে ব্রাউজিং হিস্টোরি ডিলিট করতে পারেন, তবে ব্রাউজিং হিস্টোরিগুলোকে ডিলিট করলে আপনাদের একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে বন্ধুরা আপনারা যদি এখানে এর আগে ফেসবুকে লগ ইন হয়ে থাকেন বা আপনারা কোনো ওয়েবসাইটে লগ ইন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের বন্ধুরা আবার নতুন করে লগ ইন হওয়া লাগবে, মানে সমস্ত ব্রাউজিং ডাটাগুলো কিন্তু বন্ধুরা ডিলিট হয়ে যাবে, বাট আপনাদের ফোনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো আপনারা চাইলে ব্রাউজিং ডাটাটাকে সিলেক্ট করতে পারেন, এবং আপনারা যদি এখানে ব্রাউজিং ডাটাটাকে যদি আপনারা ডিলিট না করতে চান তাহলে আপনারা টিক মার্কটাকে আনচেক মার্ক করে দিবেন, ঠিক আছে? তারপরে আপনারা যে যে সাইটগুলোকে আপনার যদি কিনা চান যে আপনারা বিভিন্ন সাইটে লগ ইন করছিলেন সেই লগ ইন সাইটগুলোকে আপনার সমস্তগুলোকে ডিলিট করতে চান তাহলে আপনার জাস্ট এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন, এবং জাস্ট আমি ওইটাকে ডিলিট করবো না। তারপরে দেখতে পাচ্ছেন ক্রেজ ইমেজ অ্যান্ড ফাইল, আপনারা বিভিন্ন গুগল থেকে ইমেজ অ্যান্ড ফাইল ডাউনলোড করে থাকেন, যে ফাইলগুলো কিন্তু বন্ধুরা আপনাদের ফোন মেমোরিতে কিন্তু দেখা যায় না, বাট আপনাদের গুগলে কিন্তু ঠিকই জায়গা খেয়ে কিন্তু বসে থাকে। সো আপনারা চাইলে এই ফাইলগুলোকে ডিলিট করতে পারেন। তো জাস্ট আমি এই একটি ফাইলকে আপনাদেরকে ডিলিট করে দেখাবো। তো জাস্ট আপনারা উপরে দেখতে পাচ্ছেন লাস্ট আওয়ার, তার মানে লাস্ট যে এক ঘন্টা সেইটাকে জাস্ট ডিলিট হবে। আপনারা যদি চান যে ওয়াল মানে লাইফ টাইম, তো জাস্ট আপনারা ইয়ারো চিহ্নতে একটা টাচ করবেন, তারপরে আপনি দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ওয়াল টাইম, জাস্ট আপনার ওয়াল টাইমে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে বন্ধুরা আপনার নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, জাস্ট আপনার ক্লিয়ার ডাটা অপশনে একটা টাচ করে দিবেন, তারপরে জাস্ট আপনারা ক্লিয়ারে একটা টাচ করে দিবেন। ক্লিয়ারে একটা টাচ করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব লোডিং হওয়ার পরে কিন্তু বন্ধুরা আপনাদের একদমই কিন্তু আপনাদের ফোনটাকে কিন্তু একদমই ফ্রেশ করে দিল, ঠিক আছে? সো বন্ধুরা, আরেকটা সমস্যা হয় যে আপনাদের ফোনে অনেক ধরনের অ্যাপস থাকে, যেমন বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কিছু অ্যাপসের নাম বলি, যেমন বন্ধুরা টিকটক, কাইন মাস্টার, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা ডাউনলোড করেন। তবে বন্ধুরা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা যে সকল অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করেন না, মানে আপনারা জাস্ট ডাউনলোড করে রেখেছেন, জাস্ট আপনারা ওই ধরনের অ্যাপ্লিকেশনকে আপনাদের প্রয়োজন না থাকলে আপনারা ওইগুলোকে ডিলিট করে দিবেন, তাহলে আপনাদের ফোনটা আরও ইজিলিভাবে চলবে এবং হ্যাং করবে না।
সো বন্ধুরা, আপনারা হয়তো বা অনেকে জানেন আবার অনেকে জানেন না যে আমরা কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশান ডাউনলোড করি, বাট আমাদের একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করার সময় হয়তো বা 25 MB 30 MB জায়গা লাগে। সো এই অ্যাপ্লিকেশানটা কিন্তু বন্ধুরা ডাউনলোড করার পর আপনাদের ফোনে কিন্তু 200-500 MB পর্যন্ত কিন্তু জায়গা খেয়ে নিয়ে বসে। সো এই সমস্যাটিকে আপনারা কীভাবে রক্ষা করবেন, এই জায়গা নেওয়ার ফলে কিন্তু বন্ধুরা আপনাদের ফোনটি কি হ্যাং করে এবং আপনাদের ফোনের ফোন মেমোরিটাকে কিন্তু বন্ধুরা কিছু না থাকার ফলে কিন্তু ফুল হয়ে যায়। সো এই সমস্যাটিকে আপনারা কোনভাবে সমাধান করবেন, তো সমাধান করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের সেটিংস, জাস্ট আপনারা আপনাদের ফোনের সেটিংসে ঢুকবেন। ফোনের সেটিংসে যাওয়ার পরে আপনারা আপনাদের ফোনে অ্যাপস বলে একটা অপশন থাকতে পারে বা আদার্স অ্যাপ বলে একটা অপশন থাকতে পারে, জাস্ট আপনারা সেই অপশনটাকে খোঁজ করবেন। তো জাস্ট আমি আমার অপশন দেখতে পাচ্ছি অ্যাপস, তো অ্যাপস অপশনে ঢুকবার পর আপনারা ম্যানেজ অ্যাপসে ঢুকবেন। ম্যানেজ অ্যাপসে ঢুকবার পরে কিন্তু বন্ধুরা আপনাদের ফোনের সকল অ্যাপ্লিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজে। তো এই অ্যাপ্লিকেশান গুলোকে পাওয়ার পরে বন্ধুরা আমি আপনাদেরকে কিছু অ্যাপ্লিকেশন, যেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন, যেটা আমার ফোন মেমোরিতে 329 MB জায়গা নিয়ে বসে আছে। কিন্তু কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে মেসেঞ্জার অ্যাপটি হায়েস্ট হলে কিন্তু 50 MB জায়গা নেয়। প্লে স্টোর থেকে যখন আপনারা একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন তখন কিন্তু তার পাশে দেওয়া থাকে মাত্র 45 MB কি 50 MB, ঠিক আছে। বাট এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু আপনাদেরকে ডাটাকে খরচ করে, আপনাদের ডাটাগুলোকে খরচ করে কিন্তু এরা সামনে থেকে আপডেট হয় এবং আপডেট হওয়ার ফলে কিন্তু আপনাদের ফোন মেমোরিকে কিন্তু এরা ফুল করতে থাকে। সো আপনারা এই সমস্যাটিকে সমাধান করবেন কোনভাবে? সো এই সমস্যাটিকে সমাধান করার জন্য আমি আপনাদেরকে একটা টিপস দেবো। আপনারা যে অ্যাপ্লিকেশানটাকে মূলত এটাকে রিমুভ করতে চাচ্ছেন, মানে আপনাদের ফোনে অ্যাপ্লিকেশানটি থাকবে বাট আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানের এই ডাটাটাকে কমে যাবে। সো আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন 329 MB আছে। তো জাস্ট আমি গেলাম মেসেঞ্জারে, যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, জাস্ট আপনারা ক্লিয়ার ডাটা অপশনে একটা টাচ করবেন। ক্লিয়ার ডাটা অপশনে একটা টাচ করার পরে বন্ধু জাস্ট আপনারা ক্লিয়ার ডাটা অপশনে একটা টাচ করবেন। ক্লিয়ার ডাটা অপশনে একটা টাচ করার পরে আপনারা দেখতেছেন ওকে, জাস্ট আপনারা ওকেতে একটা টাচ করে দিবেন। ওকে অপশনে টাচ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেহেতু আমার ফোনটাতে অলরেডি 3 বার মেসেঞ্জারটাকে আপডেট করা, সেই জন্য বন্ধুরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 329 MB থেকে কিন্তু মাত্র 138 MB কিন্তু সে কিন্তু জায়গা নিয়ে আসে। বাট বন্ধুরা এই যে 200 MB জায়গা আপনাদের কমে গেল, তাতে করে কিন্তু আপনাদের ফোনটা কিন্তু অনেকটাই কিন্তু স্লো হওয়া থেকে রক্ষা পেয়ে গেল। সো বন্ধুরা আপনারা যদি কিনা এই দুইটা টিপস খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনারা যদি কিনা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের ফোনটি খুব সহজে কিন্তু আপনি ইউজ করতে পারবেন, আপনাদের ফোন কোনো হ্যাং হবে না, আপনাদের ফোনে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনার যদি কিনা কোনো ধরনের কোনো সমস্যা তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন। সো আজকের এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।